জয়রাম বাটিতে জয়রাম বাটির শ্যামা সুন্দরী গিয়েছিলেন শিয়রে ঠাকুর দেখতে। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হয়, দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচ তো কিছু হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে প্রবেশ করে উদর ভয়ানক ভারী করে উঠল। তখন দেখলেন যে লাল চেলি পড়া একটি 5-6 বৎসরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে পিঠের দিক থেকে গলা জড়িয়ে বললে, আমি তোমার ঘরে এলাম মা। 1207-08 বৃহস্পতিবার জয়রাম বাটিতে রামচন্দ্র মুখার্জির গৃহে অবতীর্ণ হলে পরমা প্রকৃতি জগৎ জননী মা সারদা।